এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, সাংসদ পদে ইস্তফা না দিয়েই ফিরছেন বাবুল। স্পিকার সময় দিলে আবারও যাবেন, সেখানে তো এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ বাবুল সুপ্রিয়। তো সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেবো। আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। শনিবার আনন্দবাজার অনলাইনে ফেসবুক লাইভে এসে এ কথা জানালেন সদস্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। গত 18 সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ তুলেছেন, জানিয়েছেন সাংসদ পদ ছাড়বেন তিনি। শনিবার বাবুল বলেন লোকসভার স্পিকার এখনও সময় দেয়নি, তাই ইস্তফা দেওয়া হয়নি। সোমবারই দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বাবুল, চলে এসেছেন এ শহরে। সে কথা জানিয়ে বাবুল বলেন আমাকে ফিরতেই হবে কলকাতায়, কারণ দুর্যোগ ধেয়ে আসে রাজ্যের দিকে, আর অপেক্ষা করা যাবে না, গাড়ি চালিয়ে ফিরবেন বলে ঠিক করেছেন বাবুল। আমি লোকসভা স্পিকারের কাছে সময় চেয়েছিলাম, নানান কারণে উনি ব্যস্ত তাই সময় দিতে পারেননি, তাই এবার ইস্তফা জমা দেওয়া হবে না। বাবুল যে নিজে স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দিতে চান সে কথা ফেসবুকে লাইভ জানিয়েছেন তিনি। তার কথা 23 তারিখের সময় চেয়েছিলাম কিন্তু পাইনি। আরও বলেন কবে স্পিকার সময় দেবেন তার এখনই কোনো নিশ্চয়তা নেই, 7 দিনের অপেক্ষা করলাম, এরপরও উনি ফাঁকা সময় নিশ্চিত করেননি, 7 দিন অপেক্ষা করলাম।